नमस्कार बंधुरा, पुबालिस किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर जोन्नो सम्पूर्ण भिन्न स्वादेर एकटा चिकेनेर रेसिपी निये एसेछी। भिडियोटा जोदि आपनादेर भालो लागे ताहले अवश्य भिडियोटाके लाइक करबेन, शेयर करबेन आर आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटाके अन करे देबेन। एर फले नतून भिडियो देवार साथे साथेई आपनारा नोटिफिकेशन पेये जाबेन। এটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াই দিয়ে দিলাম 2 কাপ জল। এবার এর মধ্যে 500 গ্রাম সলিড পিস চিকেন দিয়ে দিচ্ছি। এবার এটা 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে সিদ্ধ করতে দেব। দশ মিনিট পর চিকেনের পিসগুলোকে তুলে ঠান্ডা করে নেব আর চিকেনের স্টকটাকেও একটা পাত্রে তুলে রাখব। চিকেনের পিসগুলো ঠান্ডা হলে এবার হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবেই ছাড়িয়ে নিতে হবে। আমার সবটা ছাড়ানো হয়ে গেল। এবার কড়ায় 6 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হলে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে 1 টেবিলস্পুন রসুন বাটা দিয়ে কিছুটা নেড়ে নেব। এবার 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। সবটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার 1 পিস টমেটো বাটা দিয়ে দিলাম। এবার সবটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একে একে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ এটা পুরোপুরি কষানো হচ্ছে, একটা মিক্সির বাটিতে 12 থেকে 15টা কাজু, 2 টেবিলস্পুন মগজ দানা,
আর 4 টেবিলস্পুন টক দই দিয়ে বেটে নেব। মশলাটা পুরোপুরি কষানো হলে পেস্টটাকে দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এলে কুচি করা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিকেনের স্টকটাকে দিয়ে দিচ্ছি। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোল ফুটে উঠলে শ্রেডেড চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করতে দিলাম। তারপর ঢাকা সরিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা বাটার দিয়ে রোস্টেড কসুরি মেথিকে হাতে করে ক্রাশ করে ছড়িয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফুল বয়েলড ডিমকে রাফলি কাট করে এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেল চিকেন ভর্তা। এটাকে আপনারা লুচি রুটি পরোটা বা নান যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে ট্রাই করুন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।